ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এক্সামিনেশন দু হাজার কুড়ি একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পাঁচ দুই দু হাজার একুশ তারিখ থেকে একুশ তিন দু হাজার একুশ তারিখ অবধি লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে একুশ তিন দু হাজার একুশ অর্থাৎ মার্চের একুশ তারিখ অবধি অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে তেইশ তারিখ তেইশে মার্চ এবং অফলাইন পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে যেটি যেটি হচ্ছে চালান করে পেমেন্ট করতে হয় সেটির লাস্ট ডেট রয়েছে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ বয়স সীমা বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর অবধি যেটা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং এস এসসিরা এখানে বয়সের ছাড় পাবে যেটি হচ্ছে পাঁচ বছর ও পাবে তিন বছর পিডাব্লিউডি আনরিজার্ভড এরা পাবে দশ বছর PWD ডাব্লুডি এবং pWD এস টিএসি এরা পাবে তেরো বছর এবং পনেরো বছর এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা পাবে তিন বছরের ছাড় এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস অ্যাপ্লাই করবেন আপনারা ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাদের আবেদন করার সময় আপনাদেরকে সেন্টার চয়েস করতে হবে যেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে সিরিয়াল নম্বর দুয়ে এখানে আপনাদের সেন্টার রয়েছে এটি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেই সব সেন্টারগুলি রয়েছে সেগুলি হচ্ছে হুগলি কলকাতা এবং শিলিগুড়ি স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন প্রসেস কীভাবে সম্পূর্ণ হবে এক্সামিনেশন প্রসেস সম্পূর্ণ হবে দুটি ধাপে একটি হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান হবে সম্পূর্ণ সিবিটি অর্থাৎ কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে পেপার ওয়ানের জন্য আপনাদের যে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলি হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি এবং প্রত্যেকটির জন্য এখানে পঁচিশ নাম্বার করে থাকবে টোটাল নব্বই মিনিটের পরীক্ষা হবে এবং যারা পিএইচডি ক্যান্ডিডেট তাদের জন্য একশো কুড়ি মিনিট এবং পেপার ওয়ানে আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে যেটি হচ্ছে প্রতিটি কোয়েশ্চেনের জন্য পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ চারটি ভুল হলে এক নাম্বার কাটা যাবে পেপার ওয়ান কোয়ালিফাই হলে আপনারা পেপার টুয়ের জন্য বসতে পারবেন পেপার টু সাধারণত রয়েছে ডিসক্রিপটিভ টাইপের এখানে ইংলিশে আপনাদের এস লেটার রাইটিং এসে রাইটিং স্টোরি রাইটিং এইগুলি লিখতে হবে এখানে নাম্বার রয়েছে পঞ্চাশ নাম্বার এবং টাইম ডিউরেশন রয়েছে তিরিশ মিনিট জেনারেল এস টিএসিদের জন্য এবং পিএইচডির জন্য রয়েছে চল্লিশ মিনিট এবং পেপার টু অর্থাৎ যেটি ডিসক্রিপটিভ টাইপ এটি সম্পূর্ণ পেন পেপার মোডে হবে এটি কোনো রকমভাবে অনলাইন অর্থাৎ কম্পিউটার কম্পিউটারে কোনো পরীক্ষা হবে না এটি সম্পূর্ণ অফলাইনে হবে এটি হচ্ছে পেপার ওয়ানের জন্য সিলেবাস যেটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ভিডিও সংক্রান্ত আরও কিছু যদি ইনকোয়ারি থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশানে এই পিডিএফটি থাকবে সেখান থেকে আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে অল নোটিফিকেশান বটনটি এনেবল করে দিন এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ